আকন্দ গাছ এক প্রকার ঔষধি গাছ। আকন্দ গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বের হয়। এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়, রাস্তার পাশে এবং পরিত্যক্ত স্থানে বেশি পাওয়া যায়। শরীরে খোস পাসরা হলে আকন্দ আঠার সাথে 4 গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে নিতে হবে। গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাসরায় ভালোভাবে মেখে দিলে এটা দ্রুত ভালো হয়ে যাবে। যদি ঠান্ডা লেগে বুকে সর্দি লেগে যায় তবে প্রথমে বুকে পুরাতন ঘি ঢালতে হবে। এবার এর উপর আকন্দ পাতা গরম করে ছেঁকা দিলে আরাম পাওয়া যাবে। খেলতে গিয়ে বা পড়ে গিয়ে পা মচকে গেলে আকন্দ পাতা প্রথমে গরম করে ব্যথা স্থানে ছেঁকা দিলে ব্যথা কমে যাবে। বিষাক্ত কিছু যেমন বিছে, পিঁপড়ে ইত্যাদি কামড়ালে আকন্দ পাতার রস লাগালে বিষ কেটে যাবে। মুখে ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে ব্রণের উপরে চেপে রেখে দিলে ব্রণ ফেটে যাবে। শরীরের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটিতে পাতা সিদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হবে, তাহলে পুজ হবে না। আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পেটের উপরে ছেঁকা দিলে পেট কামড়ানো সেরে যাবে। কোনো স্থান ফুলে গেলে সেই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে ফুলা কমে যায়। আকন্দ পাতার মূল গুঁড়া করে 2 গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষুধা বৃদ্ধি পাবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন আকন্দ গাছ কত বড় উপকারী একটি ঔষধি গাছ। এই গাছের পাতা দিয়ে আপনাদের এমন উপকার হয়, তাই এই গাছটিকে যত্ন সহকারে আপনার বাসায় লাগান।